এই মাছগুলো নিয়েছে আপনার 20 টাকা করে পার পিস নিয়ে আচ্ছা 20 টাকা করে পার পিস নিয়েছে 3টা 25 টাকা করে ঠান্ডায় তো মারা যাচ্ছে সব মাছ হ্যাঁ আমার 30 টাকা হচ্ছে 25 টাকা বলছি 3টা দাও খুব সুন্দর দেখতে খুব বেশি বিক্রি হচ্ছে এখন এই ট্যাঙ্কটা কালারফুল ট্যাঙ্ক সো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে গাইস আজকে দেখতে পাচ্ছ আমি ডানকুনি চলে এসেছি আর কলকাতার প্রত্যেকটা পেট মার্কেটের ভিডিও আমি তোমাদেরকে দেখাই এবং পেট শপের সব ভিডিওগুলো দেখাই আজকে চলে এসেছি তোমাদের ডানকুনির পেট মার্কেটে তোমরা এই ভিডিওটার খুব চাহিদা রেখেছো আগে একটা ভিডিও আমি ছেড়েছিলাম খুব ভালো একটা রেসপন্স দিয়েছিলে তো আজকে চলে এসেছি ডানকুনির পেট মার্কেটে তো চলো দেখা যাক এখানে কীরকম কী ভিডিও করতে পারি মাছ মোটামুটি এখন সব শেষের দিকে হয়ে গেছে মোটামুটি যা অল্প স্বল্প কিছু পড়ে আছে এটা রোজিবাট আছে রোজিবাট 10 টাকা করে এখানে আছে ব্লু গোরামি প্লাস কিছু চিলের মাছ আছে সবাই প্রায় শেষের দিকে এখানে আপনার ব্লু আরাস আছে পাউডার ব্লু আছে তারপরে আপনার স্ট্রবেরি আছে হ্যাঁ ব্যানানা আছে এগুলো দাম সব 10 টাকা করে ঠিক আছে এখানে কাপ আছে নানান ভ্যারাইটিস কাপ আছে কাপগুলো মোটামুটি দাম আছে 10 টাকা করে আচ্ছা পুরোই সব আমি একদম এক ফ্ল্যাট রেট রেখেছি 10 টাকা করে এখানে আপনার গোল্ডেন আছে এগুলো 10 টাকা করে আর এখানে আছে বেটা ফিস এগুলো ফাইটা ফিসও আমরা বলে থাকি কমনলি হ্যাঁ এগুলো মোটামুটি দাম আছে 30 টাকা 35 টাকা মতন দাম আছে পিস এক একটা এক একটা পিস আছে আর এগুলো আরও কিছু পিস ইম্পোর্টেড ছিল যেরকম ক্রাউন টেল মুন টেল বা আরেকার ওগুলো 120 130 150 আছে ওগুলো এখন আপাতত বেরিয়ে গেছে সকালের দিকে সব ওগুলো হ্যাঁ এখন বেলা হয়ে গেছে বলে বেরিয়ে গেছে মোটামুটি অল্প কিছু মাছ পড়ে আছে এখানে সার্ক আছে এই টাইগার সার্ক আছে আপনার ব্ল্যাক টাইগার সার্ক এখানে হোয়াইট সার্ক আছে হ্যাঁ ঠিক আছে কত করে আছে এগুলো পিস এগুলো সব 10 টাকা করে সব 10 টাকা করে এবার ইউনো আমার আপাতত কোনো রিটেলিং প্রাইস এবার কেউ যদি হোলসেলিং প্রাইসে নেয় কোয়ান্টিটিতে নেয় তো আমরা অনেক কমের মধ্যে আমাদের দিয়ে দেবো আমার নম্বর দেওয়া থাকবে সেই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করলে হ্যাঁ ডিসক্রিপশনে দিয়ে দেবো আমি তাদের সাথে যোগাযোগ করে দেবো কমের মধ্যে দিয়ে দেবো প্লাস কেউ যদি কেউ ওই বাইরে মাল পাঠাতে কোনো শিপিং এর ব্যবহার সেরও ব্যবস্থা আছে কন্ট্যাক্ট করলে মাল প্যাকিং করে শিপিংও করে দিই আমি আর এখানে ফিশ ফুড আছে নন ভ্যারাইটিস ফিশ ফুড আছে মোটামুটি ফ্ল্যাট রেট মোটামুটি আপনার 20 টাকা করে রিটেলিং হচ্ছে হোলসেলিং হলে কোয়ান্টিটি নিলে আরও কমের মধ্যে পেয়ে যাবে এখানে রিডল আছে এখানে মিলাচেট গ্রিন আছে এখন যে মোটামুটি শীতকাল পড়েছে শীতকালে মাছের সবথেকে বেশি রোগ হচ্ছে ফাঙ্গাস হওয়া সাদা হোয়াইট স্পট হওয়া এই মাছ এই ওষুধটা হচ্ছে খুব মক্ষম ওষুধ এই ওষুধটা দিলে মোটামুটি ওই যেটা হোয়াইট ফাঙ্গাস যেটা হয় হবে না ওটা হয় না আগে ওরা দিয়ে রাখলে এটা বেটার এছাড়া আমার কাছে ফিশবল আছে প্রায় শেষের দিকে হয়ে গেছে অল্প স্বল্প ফিশবল পড়ে আছে এই ফিশবল 4 ইঞ্চি 6 ইঞ্চি 8 ইঞ্চি 10 ইঞ্চি 12 ইঞ্চি এই কটা রেঞ্জের মধ্যে হয় মোটামুটি স্টার্টিং আছে আপনার 40 থেকে 50 টাকার মধ্যে স্টার্টিং আছে এবার মানে যে সাইজ অনুযায়ী দামটা ভ্যারি করে আর ছোট্ট অ্যাকোরিয়াম এই ছোট্ট অ্যাকোরিয়াম মোটামুটি 200 টাকা দাম আছে এগুলোকে মানে এমনি কমন সব রকম মাছ রাখা যায় কিন্তু বেটার এগুলো ওই আমরা ফাইটার ট্যাঙ্ক বলি ওদেরকে ছোটো এগুলোকে মোটামুটি এখন খুব সুন্দর দেখতে খুব বেশি বিক্রি হচ্ছে এখন এই ট্যাঙ্কটা কালারফুল ট্যাঙ্ক প্লাস এর থেকে বড়ো ট্যাঙ্কের মধ্যে এরকম ট্যাঙ্ক আছে এটা হচ্ছে আপনার 12 6 300 টাকা দাম আছে আর একটা হয় এইটা যেরকম এই এইটা বড়োটা এটা হচ্ছে 12 8 এটা 400 টাকা দাম আছে এছাড়া এই যেটা আছে এটা হচ্ছে 18 বাই 10 এটা 18 বাই 10ও হয় 18 বাই 12ও হয় মোটামুটি 650 750 টাকার মধ্যে পড়ে যাচ্ছে আর এই পাথর প্যাকেটগুলো যেগুলো পাথর এগুলো আমরা সব 1 কিলো করে প্যাকেট বানিয়ে রেখেছি মোটামুটি 40 টাকা কিলো দিচ্ছি আমরা আচ্ছা আর কেউ যদি এগুলোকে মানে 25 কিলোর পুরো প্যাকিং হয় কেউ যদি পুরো 25 কিলোর প্যাকিং নেয় বা 50 কিলোর প্যাকিং নেয় তাহলে আমরা অনেক কম রেটে পেয়ে যাবে ওর জন্য আমার সঙ্গে যোগাযোগ করবে ফোনের নম্বরে যারা নেবে আমরা অনেক কমের মধ্যে দিয়ে দিতে পারবো কিলো আর এখানে আমার ফিশ ফুড আছে এখানে আমার ফ্লাভার অনারও ফিশ ফুড বিক্রি করি এগুলো আম্বার ফিশ ফুড এছাড়া এখন যেটা বেশি চলছে সেটা হচ্ছে থার্মোস্ট এখন শীতকাল পড়েছে মাছেদের মানে ঠান্ডা লাগলে ভ্যারাইটিস অফ ফাঙ্গাস হয়ে যেতে পারে তাই থার্মোস দিতে হয় থার্মোস 50 ওয়াট থেকে শুরু 50 75 100 150
এবার যার যেরকম ট্যাঙ্ক সেই হিসেবে সে থার্মোস লাগাবে, থার্মোসটির উপরে এখানে যে টেম্পারেচারটা দরকার সে টেম্পারেচার এখানে সিলেক্ট করতে পারবে, 28 ডিগ্রি, 30 ডিগ্রি বা 26 ডিগ্রি সে সিলেক্ট হিসেবে সেই মাছ অনুযায়ী যে যেরকম মাছ রাখবে, যারা কমন ফিশ রাখে বা চিলেট ফিশ রাখে বা ফ্লাওয়ার হন রাখে সবার আলাদা আলাদা টেম্পারেচার লাগে, আলাদা টেম্পারেচার হিসেবে সে সিলেক্ট করে রাখবে। এছাড়া আমাদের কাছে পাম্প আছে, পাওয়ার ফিল্টার আছে, পাওয়ার ফিল্টার আছে, এই পাওয়ার ফিল্টারও নানান ওয়াটেজের হয় আর নানান সাইজের হয়, ছোটো পাওয়ার ফিল্টার থেকে বড় পাওয়ার ফিল্টার মানে ট্যাঙ্ক অনুযায়ী যার যেরকম ট্যাঙ্ক সেই হিসেবে সে পাওয়ার ফিল্টার লাগাবে। প্লাস আমাদের এখন লাইট আছে, এটা সব থেকে ছোটো লাইট 300 এল, এর উপরে হয় 400 এল, 600 এল, 800 এল, এই লাইট মোটামুটি প্রমিনেন্ট কালার যে মাছের দরকার সেই প্রমিনেন্ট কালারটা মাছের এটা পাওয়া যায়। প্লাস এই যে জলের মধ্যে ছোট ছোট মাইক্রো অর্গানিজম কিছু হয় সেগুলোকে কিন্তু পুরোপুরি মেরে ফেলার ক্ষমতা রাখে। এই সব থেকে গুণ ব্যাপারটা হচ্ছে এই লাইটটা আপনি সাবমেরসিন মানে আপনি জলের নিচেও রাখতে পারেন, আপনি জলের উপরেও রাখতে পারেন, কোনোরকম মানে শর্ট হবার কোনো চান্স নেই। অনেক লোক বলে যে জলের তলায় মাছ রাখবো ইলেকট্রিকের দিকে শর্ট হয়ে যাবে, না সেরকম শর্ট হবার কোনো ভয় নেই, সেরকমভাবে এটা তৈরি জলের তলাও রাখা যাবে, ঠিক আছে। আর মাছের প্রমিনেন্ট কালারটা এখানে পাওয়া যায় এই লাইটটা। এছাড়া সব রকম টয়েস আছে যেগুলো জলের, হ্যাঁ ভেতরে জলের মধ্যে সাজাবার জন্য একটা সাজাবার জন্য যে যা লাগে এখানে অনেক রকম মডেল আছে, মডেল প্রায় বেরিয়ে গেছে, অল্প স্বল্প কিছু মডেল পড়ে আছে এখন আপাতত, ছোটো বড় যেরকম অ্যাকোয়ারিয়াম হবে তার সাইজ অনুযায়ী মডেল সে রাখতে পারবে। তার সঙ্গে সঙ্গে গাছ আছে, নানান ভ্যারাইটি সব গাছ আছে, হ্যাঁ এমনও গাছ আছে যেখানে এই গাছটা যেরকম এই গাছটার মধ্যে কী আছে ফোয়ারা উঠবে, এখানে যে এলইডি লাইটগুলো লাগানো আছে নতুন এলইডি ফ্ল্যাক উঠবে করে দিলে কালার কালার ফুল চেঞ্জিং হবে, তার সঙ্গে সঙ্গে ফুল করে ফোয়ারা হয়ে জল উঠবে, খুব কমের মধ্যে এগুলো পাওয়া যায় মোটামুটি 160 টাকা 70 টাকার মধ্যেই পাওয়া যায়, রিটেলিং প্রাইস এটা, হোলসেলিংয়ে অন্য প্রাইস। এছাড়া মোটামুটি নানান ভ্যারাইটিস খাবার টাবার আছে, আরও ভ্যারাইটিস জিনিস হয় মাছের, অনেক কিছু ভ্যারাইটিস হয় সেসব বেরিয়ে গেছে বা যোগাযোগ করলে আমরা আমার কাছে পাওয়া যায়। প্লাস আমরা প্ল্যান্টেশনেরও কাজ করি, ন্যাচারাল যে গাছগুলো যে প্ল্যান্টেশন করা হয় সেগুলো আমরা কাজ করি, সেটা আমরা বাড়িতে গিয়েও প্ল্যান্টেশন করে নিই, অ্যামাজন ওয়াশ অয়েল দিয়ে প্ল্যান্টেশনের পুরো টোটাল কাজ করি, সেটা আমাদের কন্ট্যাক্ট করলে আমরা বাড়িতে। তার মোবাইল নাম্বারটা একটু বলে দেবেন, আমার মোবাইল নম্বর হচ্ছে 9831556096, আর একটা নম্বর হচ্ছে 7003519171 7003518191, আর একটা নম্বর হচ্ছে 9833668726060। আর নাম কি তোমার? আমার নাম বিশ্বজিৎ দাস। ৩-৩৫ টাকা করো, ঠান্ডায় তো মারা যাচ্ছে সব মাছ। হ্যাঁ আমার 30 টাকা হচ্ছে, 25 টাকা বলছি, 3টে দাও 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 দাও, ঠান্ডায় সব মাছ মারা গেছে জানো। কথা বলো, ছোটটার জন্য ভালো হবে, বড় বড় থেকে দাও, হ্যাঁ কালারিং থেকে দাও, হ্যাঁ এগুলো বেশি দিন বাঁচবে তো, হ্যাঁ লাইফ টাইম ওয়ারেন্টি, বড় হবে। আর এর সঙ্গে আর কি মাছ থাকবে? গোল্ডফিশ থাকবে, রেড ক্যাপ থাকবে। কোনটা বেশি দিন বাঁচবে? সবকটাই বেশি, এবার নিজের যত্নের উপরে নির্ভর করে। আচ্ছা আর একটা দিয়ে দাও, গোল্ডফিশ না কি বলছো? দিয়ে রেড ক্যাপ, রেড ক্যাপ দেবো না গোল্ডফিশ দেবো, এই একটা দিয়ে দাও, তাহলে 50 টাকা হয়ে যাবে। বড় দেখে দাও, বড় দেখে। আর মাছের খাবার সেম তো যেটা আমরা খাওয়াচ্ছি? হ্যাঁ হ্যাঁ। এই বড়টা দিতে পারছি, ওই বড়টা অর্ডারের আছে, অর্ডার আছে, আপনি এসে না
হ্যালো বন্ধুরা, এখন আমি দাদাকে পেয়ে গেছি। এই দাদা এখন মাছ বিক্রি করছে, গোল্ড পিস থেকে শুরু করে অনেক মাছ রয়েছে, মাছের কালেকশন রয়েছে। এখন আমি দাদাকে জিজ্ঞেস করে নেবো দাদার কাছে কত কি দামের প্রাইসের মাছ রয়েছে। দাদা যদি একটু বলতে, ১৫০ টাকায় ৫ পিস। আর এটা কত আছে? ৪ পিস ৫০ টাকা। আর এটা একই। আচ্ছা, তোমার এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো মাছের ইয়ে রয়েছে, ওইগুলো যে কত দাম আছে? এইগুলো আছে তোমার হচ্ছে ২৫ টাকা ৫০ টাকা জোড়া। আচ্ছা, ২৫ টাকা জোড়া। আচ্ছা, ৫০ টাকা জোড়া। আচ্ছা, ৪০ টাকা জোড়া। আচ্ছা, ২০ টাকা জোড়া। আচ্ছা, ৫০ টাকা জোড়া। আচ্ছা, আর এখানে এটা ৫০ টাকা জোড়া, এই মুন ফাইটা। আচ্ছা, ২৫০ টাকা পিস। হ্যাঁ, আচ্ছা, মুন ফাইটা। আর নিচে এগুলো সব একই? একই একই নয়, এগুলো মুন ফাইটার নয়, মিল ফাইটার। এইটা তোমার হচ্ছে ৫০ টাকা পিস। ৫০ টাকা পিস। আচ্ছা, তোমার কাছে ফিল্টার ফিল্টার কি আছে দেখি একটু? তো এখন দাদার কাছে চলে এসেছি। দাদা একটু যদি দামগুলো বলতে আর মাছের নামগুলো যদি বলতে। এখানে আছে রেড ক্যাপ আছে ১৫ টাকা পিস। এটা এটা ডাম্বো আছে গাপ্পি, এটা ১০ টাকা পিস। আর এটা এখানে আছে ব্ল্যাক মলি ৭ টাকা পিস। আচ্ছা, এখানে আছে কই কাপ ভেল আছে, এটা হচ্ছে ১০ টাকা পিস। এখানে মিল্কি ভেল আছে, আচ্ছা, ৭ টাকা পিস। এখানে গোল্ড ফিশ আছে ১০ টাকা পিস। আচ্ছা, এটা তোমার এখানে কিছু ফাইটার্স আছে। আচ্ছা, ফাইটার্স কত আছে? ফাইটার্স আছে এখানে ২৫ টাকা পিস। ২৫ টাকা পিস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমার নাম আর ফোন নাম্বারটা একটু বলো। আমার নামটা হচ্ছে অনল দত্ত, আর আমার ফোন নাম্বার হচ্ছে ৯৪৩২০৯৮২৪৭। ঠিক আছে, ধন্যবাদ দাদা। ভিডিও দেখছেন, ভিউয়ার্স আছেন, পাডানকুনি প্লেট হার্ট হলো আগামী দিনের নেক্সট গ্যালা স্ট্রিটের নেক্সট ডেস্টিনেশন। তার কারণ আমাদের চিন্তাভাবনা আছে গ্যালা স্ট্রিট, যেটা পশ্চিমবঙ্গের সব থেকে বৃহত্তম প্লেট হার্ট, তার পরবর্তী ডেস্টিনেশন পাডানকুনি হোক। আসার জন্য সহজ, মানে সহজ রাস্তা এখানে যেটা আসবে, মেন লাইন দিয়ে যদি আসে কেউ পূর্ণগড় স্টেশনে নামবে, পূর্ণগড় স্টেশন থেকে ৫ থেকে ১০ মিনিটের রাস্তা, এবং কর লাইন দিয়ে যদি কেউ আসে সেক্ষেত্রে ডানকুনি বা গোদা স্টেশনে নেবে, ৫ থেকে ১০ মিনিট লাগবে পাডানকুনি পেটহাটে এখানে চলে আসতে পারবে, অটো টোটো বা ম্যাজিক যদি গিয়ে পেয়ে যাবে। এখানে আজ থেকে যদি কেউ নতুন করে স্টল নিতে চান তাদেরকে জানাই এই হাটে আসুন, এসে আমাদের কমিটির সাথে কথা বলুন। একটা নাম্বার দিয়ে দিচ্ছি, যে নাম্বারটা আপনারা ইয়েতে দিয়ে দেবেন, ডিসক্রিপশানে দিয়ে দেবেন, যোগাযোগ করুন ওভার দ্য ফোন, জায়গা পেয়ে যাবেন। ৮৮২০৪৯১৮৪ এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা আমার পার্টনার আছে অভিজিৎ, এরও নাম্বার দিয়ে দিচ্ছে, এর সাথেও আপনি যোগাযোগ করে নিতে পারেন। নাম্বারটা বলে, আমার নাম্বার হচ্ছে ৯১২৩৮০৯৪৬৭। এই দুটো নাম্বারে আপনারা কল করবেন যদি আপনারা এখানে বসে বিক্রি করতে চান, সেক্ষেত্রে আপনারা স্টল পেয়ে যাবেন। একটু বলে দাও, ১৬০ টাকা দাম আছে, ১২০ টাকা। ৪০ টাকা আছে, যেরকম দামের আছে, হাফ টু হাফ দেখাতে পারছি না, হাফ বিক্রি হয়ে গেছে। ১০ টাকা বিভিন্ন রকমের মাঠে আছে, নৌকা আছে, ভাঙা নৌকা আছে, গোটা নৌকা আছে, ২৫০ টাকা, ৭০ টাকা, যেরকম দামের দামের দাম, বিভিন্ন রকম দামের আছে, কচ্ছপের খাবার আছে। কচ্ছপের খাবারের দাম কত? ৩০ টাকা দাম। ৩০ টাকা। আর পাঁচের প্যাকেটগুলো? ৩০ টাকা প্যাকেট। আর লাইট ওইগুলো না? হ্যাঁ, লাইট ১২০ টাকা প্যাকেট। আচ্ছা, তোমার নাম আর ফোন নাম্বারটা যদি একটু। আমার নাম মনোজ বড়াক, ৮৯৮১১৬৮৭৩৪।
থ্যাংক ইউ। বন্ধুরা, ডানকুনি পেট মার্কেটের ভিডিওটা দেখলে তোমরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে, আর একটা নতুন কোনো জায়গায়। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।